আজকে কিন্তু আমি একজনের লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম এন ডিস্ক দিয়ে কমপ্লিট করালাম হ্যাঁ বন্ধুরা প্রথমত তার আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করে তোমাদেরকে দেখাই এটা কিন্তু তার দ্বিতীয় অ্যাপ্লিকেশন কারণ প্রথমে সে যখন অ্যাপ্লাই করেছিল সেই অ্যাপ্লিকেশানটাতে তার কিন্তু লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম দিতে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এই কারণে যখন সে অ্যাপ্লাই করেছিল তার কিন্তু আধার কার্ডে যে ছবিটা ছিল সেটা কিন্তু অনেক ছোটোবেলার ছবি সেই কারণে তার কিন্তু লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি সেটা কিন্তু ফেস অথেন্টিকেশন করতে প্রবলেম হচ্ছে তো প্রথমত তার আমি অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখাই তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য আমরা প্রথমত পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব এবং নিচের দিকে এসে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স আপসানটি দিয়ে ক্লিক করে আমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে আসবে এবং এখান থেকে যখনই স্টেটটাকে চুজ করব ঠিক ভাবে আসবে এরপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং নিচের দিকে যদি যাই তো ক্ষেত্রে এখানে কিন্তু তার সমস্ত ডিটেলস দেখাচ্ছে কত তারিখে অ্যাপ্লাই করেছে কত তারিখে পেমেন্ট করেছে এবং তার এক্সাম কত তারিখে আছে সেটাও কিন্তু এখানে শো করছে তো আজকের ডেটে তার এক্সাম আছে তো আজকের ডেটেই আমি তার এক্সামটা কমপ্লিট করাবো সেটাই তোমাদেরকে দেখাবো তো যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমাদেরকে আমি দেখালাম এটা কিন্তু সে দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছে কারণ প্রথমে যখন সে অ্যাপ্লাই করেছিল এবং লার্নার লাইসেন্সের জন্য অনলাইনে এক্সাম দিচ্ছিলো বারবার ট্রাই করা সত্ত্বেও তার কিন্তু ফেস অথন্টিকেশনটি কমপ্লিট হচ্ছে না এই কারণে সে যখন আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করে ইনস্টাগ্রামে এবং টেলিগ্রামে তো তার আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে তাকে তার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু ক্যান্সেল করতে বলি ক্যান্সেল করার পরে তার আধার কার্ডটিকে আপডেট করতে বলি এবং সেখানে তার ফটোটাকে চেঞ্জ করতে বলি তো রিসেন্ট সে যখন ফটো আপডেট করেছে তার আধার কার্ডে তারপরে তাকে আমি কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে বলি তো অ্যাপ্লাই করার পরে সে যখন লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দেওয়ার চেষ্টা করছে তা সত্ত্বেও কিন্তু তার ফেস অথেন্টিকেশনের প্রবলেম হচ্ছে তো এই বিষয়টিও সে যখন আমাকে বললো তো তার ল্যাপটপ দিয়ে এবং আমার ল্যাপটপ থেকে এনে ডিস্কের মাধ্যমে তার কিন্তু এক্সামটি আমি কমপ্লিট করলাম এবং সেই এক্সামটি তোমাদেরকে আমি লাইভ দেখাবো তার যে ফেস অথেন্টিকেশন হচ্ছে না কি কারণে হচ্ছে না সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো আমরা অ্যানিডিক্স দিয়ে তার ল্যাপটপটিতে কানেক্ট হয়ে গেছি তো এক্সাম দেওয়ার জন্য আমরা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাব। যাওয়ার পরে এই ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশানটিতে আমরা ক্লিক করব এরপরে এখান থেকে আমাদেরকে এস্টেটটাকে চুজ করতে হবে স্টেটটাকে চুজ করার পরে আমাদের সামনে পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে এবং এখানে আমরা অনলাইন এক্সামটি কমপ্লিট করার জন্য অনলাইন এল টেস্ট এস্টল যে অপশনটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে তার সমস্ত ডিটেলস আমরা এন্টার করব অর্থাৎ তার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা কোডটি যে আছে সেটা এখানে কিন্তু ফিল করতে হবে ফিল আপ করার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং সঙ্গে সঙ্গে তার ক্যামেরাটিকে এখানে কিন্তু অ্যালাউ করতে বলবে তো আমরা অবশ্যই অ্যালাউ করে দেবো কারণ ফেস অথেন্টিকেশান আমাদেরকে করতে হবে তো প্রথম যে আপশনটি আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু ক্যামেরাটি অন হয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং এখানে কিন্তু তার ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ডটি এন্টার করার পরে এখানে আমরা কিন্তু দু একবার ট্রাই করার পরেও তার ফেস অথেন্টিকেশনের প্রবলেমটা হচ্ছিল এই কারণে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে সে এমন জায়গায় দাঁড়িয়ে এক্সামটি দিচ্ছে যেখানে তার ফেসটিতে কিন্তু সঠিকভাবে আলো পড়ছে না এবং ফেসটি ডিটেক্ট করতে কিন্তু প্রবলেম হচ্ছে সেই কারণেই কিন্তু তার এখানে ফেসটি ম্যাচ হচ্ছে না এবং তার এক্সামটি কিন্তু বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এবং বারবার এখানে দেখিয়ে দিচ্ছে যে ফেস অথন্টিকেশন ফেল তো দেখতে পাচ্ছ এটা কিন্তু তার ফার্স্ট টাইম আমি কমপ্লিট করাচ্ছি তো ফার্স্ট টাইম ট্রাই করছি তা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু ফেস যে আছে সেটা কিন্তু নট ম্যাচ দেখাচ্ছে তো তোমাদের ক্ষেত্রেও যদি এরকম বারবার সমস্যা হয় এবং ফেস অথেন্টিকেশনের প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই এমন একটি জায়গা থেকে এক্সাম দেওয়ার চেষ্টা করবে যেখানে তোমাদের ফেসটিতে সঠিকভাবে আলো পড়বে এবং ক্যামেরাটিতে তোমাদের ফেসটি ক্লিয়ার বোঝা যাবে তো এখন যেই ফেসটি তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আরও একবার আমি ট্রাই করছি আশা করছি এখন তার কিন্তু ফেসটি ম্যাচ হয়ে যাবে তো ফেসটি যখনই ম্যাচ হয়ে যাবে এখানে প্রসিড অপশনের চলে আসবে তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে এবং এক্সাম দেওয়ার জন্য কিন্তু তোমাদের সামনে এরকম পেজ চলে আসবে এরপরে তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে এবং এই দুটো বক্সের টিকমার্ক দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে কিন্তু তোমরা এক্সামটি কমপ্লিট করতে পারবে তো তার ফেস কিন্তু ম্যাচ হয়ে গেছে এবং তার এক্সামও কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে তো তার যে কোশ্চেন্সগুলো তা আমাদের সামনে আসা শুরু হয়ে গেছে এবং দশের মধ্যে আমরা এখন কত পাচ্ছি সেটাই দেখার তো অবশ্যই তোমরা আজকের এই যে ভিডিওটি আছে সম্পূর্ণ দেখো এবং এটা থেকে তোমরা বোঝো যে কিভাবে লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম দিতে হয় এবং তোমাদের সামনে কি ধরনের প্রশ্ন আসে এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক প্রশ্ন অর্থাৎ এখানে যে দশটা প্রশ্ন আসবে এই দশটা প্রশ্নের মধ্য থেকে যদি তোমরা একটু চোখ বুলিয়ে নাও তো সেক্ষেত্রে আশা করব। তোমরাও কিন্তু অনায়াসেই তোমাদের লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামে পাস করতে পারবে তো এখানে কিন্তু সে অলরেডি দু নম্বর পেয়ে গেছে এবং সেই প্রাপ্ত নম্বরটি এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং এই সম্পর্কে কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি যে লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম কীভাবে কমপ্লিট করতে হয় এবং কত নম্বর পেলে তোমরা পাশ করবে এবং যদি তোমরা পাশ করো তাহলে কিভাবে বুঝবে এবং লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়েছে কি না সেটাও কীভাবে বুঝবে তো তার পাশাপাশি আমি এটাও তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে সে পাশ করে যাবে বা পাশ করে গেছে এবং তার লার্নার লাইসেন্সটি অ্যাপ্রুভও হয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং সে কিভাবে এটাকে ডাউনলোড করবে তো অলরেডি তার এখানে কিন্তু এটা ছয় নম্বর প্রশ্ন রানিং চলছে এবং আর চারটা কোশ্চেন্স আসলেই কিন্তু তার এখানে এক্সামটি কমপ্লিট হয়ে যাবে এবং এক্সামটি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখিয়ে দিবে যে সে এক্সামে পাস করেছে এবং তার যে লার্নার লাইসেন্স নাম্বার সেটাও এখানে দেখিয়ে দিবে এবং সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা সেটাকে ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে সে কিন্তু পাস করে গিয়েছে এবং তার লার্নার লাইসেন্স নাম্বার কিন্তু এখানে বেরিয়েও গিয়েছে এরপরে আমরা তার লার্নার লাইসেন্সটিকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই অপশানটিতে ক্লিক করতে হবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট অপশানটি ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের লার্নার লাইসেন্সটিকে ডাউনলোড করতে পারবে এবং লার্নার লাইসেন্সটি যেমন আজকে যদি তোমরা এক্সাম দাও তো আজকে যদি তোমাদের লার্নার লাইসেন্সটি অ্যাপ্রুভ হয় তাহলে সেই লার্নার লাইসেন্স কিন্তু তিরিশ দিন সরি ছয় মাসের ভ্যালিডিটি থাকবে এবং আজকের থেকে তিরিশ দিন তোমাদেরকে ওয়েট করতে হবে তারপরে তোমরা কিন্তু এই লার্নার দিয়ে পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে ভিডিওটি ভালো করে লাইক করবে তোমাদের মতামত থাকলে কমেন্টে জানাবে অবশ্যই তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলে নদীতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ